পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। এই কিছুদিন আগেও আমাদের বাংলাদেশে অসহনীয় তাপমাত্রার কারণে আমাদের জীবন হয়ে উঠেছিল ওষ্ঠাগত। প্রায় সময় পৃথিবীর তাপমাত্রা আমাদের সহ্যের বাইরে চলে যায়, কিন্তু এত কিছুর পরেও এই পৃথিবী আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র বাসযোগ্য প্ল্যানেট। এখানে পানি এবং অক্সিজেনের প্রাচুর্যতার কারণে এখানে মানব এবং জীবের সকল ধরনের বংশবৃদ্ধি সম্ভব হয়েছে। কিন্তু আপনি একটু কল্পনা করে দেখুন তো, আপনি এমন একটি এক্সোপ্ল্যানেটে বসবাস করছেন যেখানে তাপমাত্রা অতিরিক্ত বেশি এবং যেখানে পানির কোনো অস্তিত্ব নেই। আপনি কি পারবেন সেই এক্সোপ্ল্যানেটে সার্ভাইভ করতে? আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব WASP-76b নামের একটি উত্তপ্ত এক্সোপ্ল্যানেট সম্পর্কে। গবেষকদের একটি বিশেষ টিম এই এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে 11টি রাসায়নিক পদার্থের সন্ধান পেয়েছেন। আশ্চর্যজনক হলো সত্য, এই এক্সোপ্ল্যানেটে এমন সব পদার্থ খুঁজে পাওয়া গিয়েছে যেই সকল পদার্থগুলোর কোনো অস্তিত্ব আমাদের পৃথিবীতে নেই। আমাদের সূর্য থেকে 640 আলোক বর্ষ দূরে অবস্থিত এই এক্সোপ্ল্যানেটটি একটি আল্ট্রা হট জুপিটার, যেটি তার পালক নক্ষত্রকে একবার আবর্তন করতে মাত্র 2 দিনের মতো সময় নেয়। WASP-76b তার পালক নক্ষত্রের অনেক নিকটে অবস্থান করার কারণে এই এক্সোপ্ল্যানেটটি একটি জীবন্ত নরকে রূপান্তরিত হয়েছে। তাছাড়াও এই এক্সোপ্ল্যানেটটি তার পালক নক্ষত্র থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয়তা শোষণ করে নেয়, আর যার কারণে এই এক্সোপ্ল্যানেটটির তাপমাত্রা এতটাই বেশি। এই এক্সোপ্ল্যানেটটি আমাদের জুপিটারের থেকে 2 গুণ প্রশস্ত এবং এর ভর আমাদের জুপিটারের থেকে 85 গুণ বেশি। তাছাড়াও এটি একটি টাইডালি লকড প্ল্যানেট। অ্যাস্ট্রোনমারদের ধারণা এই এক্সোপ্ল্যানেটটির রাতের তাপমাত্রা প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াস থাকে, অপরদিকে দিনের বেলা এই এক্সোপ্ল্যানেটটির তাপমাত্রা 2400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এই 2400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কিন্তু লোহা গলে বাষ্পায়িত হয়ে যায়, আর তার কারণে গলিত লোহার বৃষ্টিপাত এই এক্সোপ্ল্যানেটের একটি নিত্য দিনের ঘটনা। আমরা এ যাবৎকালে এই এক্সোপ্ল্যানেটটিকে যতটা বিপজ্জনক মনে করেছি, এই এক্সোপ্ল্যানেটটি কিন্তু তার থেকেও অনেক বেশি বিপজ্জনক। এই গবেষণাটিতে উঠে আসে এই এক্সোপ্ল্যানেটের উপরের বায়ুমণ্ডলে আয়নিত ক্যালসিয়ামের অস্তিত্ব রয়েছে। একদল বৈজ্ঞানিক এই এক্সোপ্ল্যানেটটি নিয়ে ব্যাপক গবেষণা চালায়। এই গবেষণাটিতে উঠে আসে এই এক্সোপ্ল্যানেটের উপরের বায়ুমণ্ডলে আয়নিত ক্যালসিয়ামের অস্তিত্ব রয়েছে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল শিক্ষার্থী এমিলি ডেইবোর্ড বলেন, এক্সোপ্ল্যানেটটির উপরের বায়ুমণ্ডলে আয়নিত ক্যালসিয়াম থাকার বদৌলতে এর বায়ুমণ্ডল অনেক ভারী। হয়তো এক্সোপ্ল্যানেটটির তাপমাত্রা আমাদের ধারণার অনেক বাইরে। WASP-76b এই এক্সোপ্ল্যানেটটির সম্পর্কে আরও অনেক অজানা তথ্য সম্বলিত রিপোর্ট অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারে প্রকাশিত হবার কথা রয়েছে, এবং এই রিপোর্টটির প্রধান অথর এমিলি ডেইভার্ড। তাছাড়াও এই এক্সোপ্ল্যানেটটির সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্ল্যানেটারি সায়েন্স ডিভিশনের 53তম মিটিংয়ে উপস্থাপিত হয়েছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আসলেই অনেক বৈচিত্র্যময় একটি গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন বৈচিত্র্যময় প্ল্যানেটারি সিস্টেম অবস্থিত। গত 10 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন অ্যাস্ট্রোনমারগণ, রিসার্চারগণ এবং বৈজ্ঞানিকগণ এই মিল্কি ওয়ে গ্যালাক্সি সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছেন, এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন অজানা তথ্য উপাত্তের সম্মুখীন হচ্ছেন, মুখোমুখি হচ্ছেন। এখনকার অ্যাস্ট্রোনমার এবং সায়েন্টিস্টগণ মডার্ন টেকনোলজি এবং মডার্ন ইনস্ট্রুমেন্টের কাছে অনেকাংশেই ঋণী। এর কারণ আমাদের টেকনোলজি এবং ইনস্ট্রুমেন্টের এই অভাবনীয় উন্নতি যদি না হতো, হয়তো এই মহাকাশ গবেষণা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা আরও অনেক কষ্টসাধ্য হতো। এ সকল মডার্ন টেকনোলজি এবং মডার্ন ইনস্ট্রুমেন্টকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের এক্সোপ্ল্যানেট আবিষ্কার, ওই সকল এক্সোপ্ল্যানেটের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন বৈশিষ্ট্য এবং সর্বোপরি অন্যান্য বিভিন্ন সেলেস্টিয়াল অবজেক্টের গঠন
এবং তার সামগ্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বৈজ্ঞানিকগণ অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে সক্ষম হচ্ছে। হয়তো নিকট ভবিষ্যতে আমরা আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির রহস্য সঠিকভাবে উদ্ঘাটন করতে পারব। আমরা হয়তো সেই দিনটি দেখে যেতে পারবো না, কিন্তু আমি এই আশা ব্যক্ত করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই মহাকাশ বিজ্ঞানকে আরো সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে।